আজি থাউরা সমষ্টির রাজমাই চাহ বাগিচার রাজন গাঁত কংগ্রেস প্রার্থী সুশান্ত বরগোহাঁই নির্বাচনী সভাত ব্যস্ত থাকার সময়ত হাতে হাতে চোকা অস্ত্র আর লাঠি লৈ বিজেপি কর্মীয়ে চুচা লওয়ার অভিযোগ। আজি ভারতীয় জাতীয় কংগ্রেসের কেন্ডিডেট অর্থাৎ সুশান্ত বরগোহাঁই ডাঙরিয়া নির্বাচনী প্রচার চলাই ঘুরি আহতে তেখেতক বিজেপি কর্মী বিজেপি সমর্থকে মারপিট করে আর আমার গাড়ি চালক আর তেখেতর লগত যিজন পুলিশ বিষয়া থাকে তেখেতকো মারপিট করে। কুশল দুহরি জিন্দাবাদ সুশান্ত বরগোহাঁই মোর্দাবাদ স্লোগানেরে কংগ্রেসের সভাস্থলী আহি খরাহাট রাজেন গাঁত বিজেপি 10-12 জনীয় দলটোয় আক্রমণ করে বলে অভিযোগ করে কংগ্রেস পার্টি সুশান্ত বরগোহাঁইয়ে। আমার আজি রাজমাই রাজন খণ্ডত এখন জনসভা আছে। আমি জনসভাবিলাক সাধারণত নির্বাচনী আয়োগের পর আমি পারমিশন লই করো আর এই জনসভাখন চলি থাকতেই হঠাৎ কেজনমান বিজেপি কর্মী বিজেপি জিন্দাবাদ কংগ্রেস মুর্দাবাদ ধুনীতি আহি জনসভার ভিতর প্রবেশ করে আর আমি কথা বিষম দেখি আমি ভাবিছো যে এনে ধরনের যাতে গণ্ডগোল নহয় আমি তেখেতক কৈছো ঠিক আছে আপনাদের আপনাদের করক আমিও আমার করে পেলে আমি যামগে। আমি ঘরটোর পর ওলাওতে হঠাৎ চোকা অস্ত্র আর কেইডালমান লাঠি চাঠি লো আগবাড়ি আছে। ভাগ্য ভাল মূর দেহরক্ষী আছে, দেহরক্ষীয়ে বাধা দিওঁতে তেখেতে দেহরক্ষীজনকো আক্রমণ করেছে আর মূরকো আক্রমণ করে পেলে মূর চোলাত ধরে পেলায় মাটিত পেলাই দিয়ার পরিবেশালে গৈছিলে। এই আক্রমণ সুশান্ত বরগোহাঁই কম বেশি পরিমাণে আহত হওয়ার লগতে ব্যক্তিগত দেহরক্ষীও আহত হয় আর দলটোয়ে সুশান্তর গাড়ি লৈ শিলাবর্ষণ করে। পরিস্থিতির অধিক অবনতি হওয়ার পূর্বে কংগ্রেস প্রার্থী সুশান্ত নির্বাচনী সভা ত্যাগ করে ডিমো আরক্ষী থানালয় আহি এজাহার দাখিল করে। কংগ্রেস বিজেপির এই সংঘাতে উত্তেজনাময় করে রাখিছে থাউরা সমষ্টি। ব্যুরো রিপোর্ট, নিউজ 12 অসম, নর্থ ইস্ট। এতিয়া কি হল, আমি বহি আছিল, সুশান্তও বহি আছিলে, তারপর দুজনমান বিজেপি মানুষ আহিলে, আহি তেওঁলোকে কুশল দুই জিন্দাবাদ জিন্দাবাদ চিঞৰিলে। তারপর সুশান্তাই ধুনিয়াকে তেওঁলোকক বুঝালে যে তোমালোকে একটা পার্টি করেছা, আমি একটা পার্টি করেছো, এটা তো থাকেই। দা লৈ আহিছে, ডাঙর ডাঙর জেউরা খুঁটি লৈ আহিছে আর কেইজনমান মিলি মারিব আহিছে। তারপর ঢুকিয়ে নলাতো পেলাই দিলে সুশান্তাক,